ভারত পাকিস্তান ক্রিকেটে চিরপ্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ অনেক আগে থেকেই, যদিও ক্রিকেটারদের মধ্যে এখন আর সেরকম উত্তেজনা দেখা যায় না। কোহলি বাবররা এখন সহজেই 22 গজে হাসি ঠাট্টায় মেতে ওঠেন। তবে সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সাম্প্রতিক এক মন্তব্য সেই উষ্ণ সম্পর্ককেও ছাপিয়ে গেছে। সুস্বাদু খাবার খেতে চাইলে এক ভক্তকে তিনি পাকিস্তানে যাওয়ার পরামর্শ দিয়েছেন, যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক বলা হয় ধোনিকে। জনপ্রিয়তা ও মাঠে তার নজরকাড়া উপস্থিতি ক্রিকেট বিশ্বের বাইরেও তাকে পরিচিত করেছে। যদিও এখন আইপিএল এলে 22 গজে দেখা মেলে ধোনির, এর বাইরে বিভিন্ন অনুষ্ঠানে ভক্তদের সঙ্গে মিশুক ও হাস্যোজ্জ্বল থাকেন কিংবদন্তি ক্রিকেটার, তেমনই একটি ঘটনায় ক্যামেরাবন্দী ধোনি। যদিও পাকিস্তানে যাওয়ার পরামর্শ ওই ভক্ত মানতে রাজি হননি। ছড়িয়ে পড়া ভিডিওতে সাবেক ভারতীয় তারকা এক ভক্তকে বলছেন, যদি তুমি ভালো খাবারের কথা জিজ্ঞেস করো তাহলে আমি বলবো তোমার পাকিস্তানে যাওয়া উচিত, ওখানকার খাদ্য খুবই সুস্বাদু, একবার খেয়ে দেখো তুমি। তবে ধোনির এ বক্তব্য একেবারেই সমর্থন করেননি সেই ভক্ত। তিনি জবাব দেন, আমি ওখানে যাচ্ছি না, আমি খেতে ভালোবাসি ঠিকই, তাই বলে আমি পাকিস্তানে যাব না। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হচ্ছে অনেকবার। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে শেয়ার দিচ্ছেন, যেখানে নানামুখী মন্তব্য করছেন নেটিজেনরা। তবে এর মধ্যে ভারতীয়দের অনেকেই ধোনির এমন মন্তব্য ভালোভাবে নেননি। তারা পাকিস্তানের প্রশংসা করায় তারকা ক্রিকেটারের প্রতি নিন্দা জানিয়েছেন, কেউ কেউ তার সাহসী মন্তব্যের প্রশংসাও করছেন, যেখানে অবশ্য বেশিরভাগ পাকিস্তানের। ক্যাপ্টেন কুলের এ মন্তব্য দেশটির মানুষের মন জিতে নিয়েছে।